Shankar! এত রাতে দৌড়দৌড়ি করছেন কেন? বাড়ি যান, ঘুমোন। তোমরা কি আমাকে ঘুমোতে দিচ্ছ? ঘুমের ওষুধ দেবো? আপনি একটু বেশি দৌড়দৌড়ি করছেন, আপনার শরীরের পক্ষে ভালো নয়। কি ভেবেছ আমাকে ফিনিশ করে দেবে? বাড়িতে লোক পাঠিয়েছিলে কেন? ওসব নকরা শঙ্কর করে না। কদুকে তোমার ইট বালির সাপ্লায়ার? আমি পেছন থেকে খাপলাই না, যা করার বুক বাজিয়ে করি। ইট বালি ছাড়াও তো আরো অনেক রকমের ব্যবসা করো। মানুষ মানুষ বাদে, মানুষ তো বড় সম্পদ, মানুষ বাঁচান। এবারে কিন্তু এভাবে চলবে না, সাবধান। পুলিশ যতদিন পুলিশ থাকে মানুষ মাথায় করে রাখে, আর পুলিশ যেই কাজ করতে শুরু করে দেয় মানুষের প্রবলেম হয়ে যায়। মেয়েকে সাবধানে রাখবেন, নরেনের নজরাজের উপর। এই আমি ফাঁড়ির সাব ইন্সপেক্টর, সম্মান দিয়ে কথা বলো। সম্মান পাওয়ার মতো কাজ করে নিশ্চয়ই সম্মান পাবেন মিস্টার শুভঙ্কর বক্সি। আমিও দেখব। আপনি তো বলেছেন নজরে নজরে রাখতে, তাই আমি পুরো কমপ্লিট নজরেই রেখেছি স্যার। তাহলে লেফটে থাকতে বলেছিলাম। ও তারক বাবু এসেছে, বসতে দে। ঠিক আছে, আসুন স্যার। স্যার ওই মেয়েটার কি খবর স্যার? কে? ওই রাত্রিবেলা ফোন করে? কাল রাতেও করেছিল, বুঝতে পারছি না কি চায়। বোধ হয় আপনাকে চাংড়া বোঝার। আমাদের আরো একজন শত্রু বাড়ল। কে স্যার? কাল রাতে আমাকে মারতে লোক পাঠিয়েছিল। হ্যাঁ, বড়বাবু। আরে বক্সি, হ্যাঁ চলবে নাকি? থ্যাংক ইউ স্যার। বলুন স্যার, এখানে ডাকলেন? এই না, ওটাকে নেই। আমি ডাকি, আমি বুঝলে বক্সি, এবার না খুব বড় করে, খুব বড় করে পুজো করব। খুব বড় পুজো হবে, অনেক লোক আসবে, অনেক লোক, বড় করে করব। এই মাঠে হবে স্যার? না না, মাঠে, আরে না না, বাড়ির পুজো, বাড়িতে হবে, খুব বড় করে হবে, অনেক লোক আসবে, অনেক লোক। আমার বোধ হয় স্যার ডিউটির চাপ থাকবে। বুঝছি, তুমি বড্ড বেশি ওই ডিউটির চাপ নিয়ে ফেলছো, কিন্তু তুমি চিন্তা করো বক্সি, আমি তোমার ডিউটির চাপ কমিয়ে দেবো, কমিয়ে দেবো তোমার ডিউটির চাপ। কাজ করতাম না স্যার, এই সবে কাজ করতে শুরু করেছি। তবে একবার যখন শুরু করেছি তখন খুব তাড়াতাড়ি ফিনিশ করে দেবো। বক্সি, তুমি তোমার লিমিটেশনটা জানো? জানতাম, কিন্তু এই ছেলেটা কাছে ঢিল মারার পর থেকে লিমিটেশনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আজ থেকে আমার লিমিটেশন আমি ঠিক করব। চলি স্যার। স্যার, ডেমনা যদি গোখরো হয় তাহলে কি করা উচিত? অসীম, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছ, দুধটা খেয়ে চলে গেলে কলাটা মুঠো করে ধরে থাকতে হবে। তাই বলছি সময় থাকতে থাকতে ওর বিষ দাঁতটা মোটাং করে ভেঙে দাও, না হলে তোমার ওদ মারা যাবে।